নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল টিপস বাংলা চ্যানেল এবং আপনাদের সাথে আমি মৃত্যুঞ্জয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন। তো অনেকের মনে হতে পারে এটা কোনো ভিডিও হলো, আজকের দিনে তো সবাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারে। কিন্তু বন্ধুরা, আমি অনেককেই দেখেছি যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারে না। তো তাদের জন্য আজকের ভিডিওটি তৈরি করলাম। তো আপনিও যদি না জানেন কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হয়, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কেননা আপনার একটি লাইক আমাকে অনেক মোটিভেশান দেয় নতুন ভিডিও তৈরি করার জন্য। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের ডিজিটাল টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করুন। তো আসুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই কীভাবে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলব। তো বন্ধুরা, নো সামথিং নিউ, ডু সামথিং নিউ। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি ইনস্টল করতে হবে। তো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার জন্য প্রথমে আমি আমার প্লে স্টোর ওপেন করে নেব। তো আপনি আপনার প্লে স্টোর ওপেন করে নেবেন। তো বন্ধুরা, প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে আপনি টাইপ করবেন হোয়াটসঅ্যাপ। তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ টাইপ করে নেব। তো হোয়াটসঅ্যাপ টাইপ করার পর সার্চে ক্লিক করে দেবেন। তো সার্চে ক্লিক করার পর সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশানটি আসবে, এই অ্যাপ্লিকেশানটি আপনি ইনস্টল করে নেবেন। তো আমার এখানে ইনস্টল হয়ে আছে, তো আমি এখান থেকে সরাসরি ওপেন করে নেব। তো আপনার ইনস্টল হয়ে গেলে আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। তো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটি ইনস্টল ওপেন করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনাকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে যে অপশানটি দেওয়া রয়েছে, এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এই অপশানটিতে ক্লিক করে নেব। তো এই অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনার এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে প্রথমে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। তো কান্ট্রি সিলেক্ট করার পর নিচে আপনার ফোন নাম্বার এন্টার করবেন। তো আমি এখান থেকে আমার ফোন নাম্বার এন্টার করে নেব। তো বন্ধুরা, মোবাইল নম্বর এন্টার করার পর নিচে যে নেক্সট বলে অপশান দেওয়া রয়েছে, এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে নেক্সট অপশানটিতে ক্লিক করে নেব। তো নেক্সট অপশানটিতে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে যদি আপনি আপনার মোবাইল নম্বর সঠিক এন্টার করে থাকেন, তাহলে ওকে অপশানটিতে ক্লিক করবেন। আর যদি আপনার মোবাইল নম্বর ভুল থাকে, তো আপনি এখান থেকে এডিট অপশানটিতে ক্লিক করবেন। তো আমাদের মোবাইল নম্বর যেহেতু সঠিক আছে, তো আমি এখান থেকে ওকে অপশানটিতে ক্লিক করে নেব। তো বন্ধুরা, আমি এখান থেকে ওকে অপশানটিতে ক্লিক করে নিলাম। তো বন্ধুরা, ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনার মোবাইল নম্বরে একটি 6 ডিজিটের ভ্যারিফাই কোড আসবে। তো তার জন্য এখানে আপনার টাইম দিয়ে দেবে। তো আমার এখানে টাইম দিয়ে দিচ্ছে। তো সেই কোডটি আসার পর এখানে আপনি কোডটি এন্টার করবেন। করার পর নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। তো আমার এখানে টাইম দিয়ে দিয়েছে। তো দেখুন বন্ধুরা, এখানে আমার মোবাইল নাম্বারে কোড এসে গেছে, ভেরিফাই কোড। তো আমি এখান থেকে কোড এন্টার করে নিচ্ছি। তো বন্ধুরা, কোড এন্টার করার পর দেখুন বন্ধুরা, এখানে অটোমেটিক ভেরিফাইং হচ্ছে। তো ভেরিফাই হওয়ার পর আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে। তো এখানে কী করতে হবে, প্রথমে আপনার নাম এন্টার করতে হবে। তো আমি এখান থেকে আমার নাম এন্টার করে নেব। তো আপনি এখানে আপনার নাম এন্টার করে নেবেন। তো বন্ধুরা, নাম এন্টার করার পর বাম দিকে যে ক্যামেরার চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে আপনি আপনার ছবি অ্যাড করবেন। তো এখান থেকে আমি আমার ছবি অ্যাড করে নেব। তো ছবি অ্যাড করার জন্য ক্যামেরা টাইপের চিহ্নটি আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার যে কোনো ছবি অ্যাড করবেন। তো আমি এখান থেকে এই ছবিটি অ্যাড করে নেব। তো বন্ধুরা, ছবিটি অ্যাড করার পর নিচে যে নেক্সট বলে অপশান দেওয়া রয়েছে, এই নেক্সট অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে নেক্সট অপশানটিতে ক্লিক করে নেব। তো বন্ধুরা, নেক্সট অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপ ইনস্টল হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমার হোয়াটসঅ্যাপ ইনস্টল হয়ে গেছে। হওয়ার পর দেখুন বন্ধুরা, এখানে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে গেছে। তো
এরপরে আপনাকে আপনার বন্ধুর সঙ্গে চ্যাট করার জন্য নিচে যে স্টার্ট এ চ্যাট বলে অপশান দেয়া রয়েছে, একটি সবুজ কালারের মধ্যে মেসেজ টাইপের অপশান রয়েছে, এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশানটিতে ক্লিক করার পর আপনার ফোনে যেসব নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেগুলি এখানে শো করবে। তো এখান থেকে আপনি যে কোনো ফোন নাম্বার সিলেক্ট করে সেটিতে ক্লিক করুন। করার পর এখানে আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনি যে কোনো মেসেজ টাইপ করুন। করার পর ডান দিকে যে সেন্ড বাটন রয়েছে এই সেন্ড বাটনে ক্লিক করুন। করার পর আপনি দেখুন এখানে তার কাছে মেসেজ সেন্ড হয়ে যাবে। তো এইভাবে আপনি যাকে খুশি তাকে মেসেজ পাঠাতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা এরকম ভিডিও আরও চান কি না। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করবেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ডিজিটাল টিপস বাংলা চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।